এইতে বন্ধুরা আমাদের বারান্দা গার্ডেন, এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে। আমরা প্রতিদিন এগুলোর অনেক যত্ন নিই, বিশেষ করে বাবি সাহেবা এগুলো যত্ন নিয়ে থাকেন। আমি সময় পাই না। এ হচ্ছে কি আমাদের ছোট্ট একটা গার্ডেন, যেটা দেখলে আমাদের অনেক ভালো লাগে। এখানে করলা গাছ আছে, শিম গাছ আছে, তারপরে পুঁই শাক গাছ আছে, তারপরে একটা এই যে চলে গিয়ে আপনার পেয়ারা গাছ, তারপরে আরও নিচে পাবেন আপনার পুঁই শাক, আম গাছ। এটা হলো একটা ল্যাংড়া আমের জাত, আম গাছ। এটা হলো পাতাবাহার, এটা হলো লেবু গাছ। লেবু গাছের পাশেই আছে একটা পেঁপে গাছ। আর আমরা আল্লাহর রহমতে সবচেয়ে যে একটা সুন্দর কাজ করে থাকি, সেটা হচ্ছে কি আমরা প্রতিদিন এখানে কিছু চাল দিয়ে রাখি। এই চালগুলো খাওয়ার জন্যে চুড়ই পাখি আসে, অসংখ্য চুড়ই পাখি আসে, এসে তারা তাদের সময় মতো খেয়ে চলে যায়। তো আপনিও যেটা করতে পারেন, আপনার বারান্দায় বা শুকনো কোনো জায়গায় একটা প্লেটের মধ্যে কিছু চাল দিয়ে রাখতে পারেন। সদগায় জারিয়া হিসাবে আল্লাহ ফাক রব্বুল আলামিন আপনারা দানকে কবুল করে নেবেন। সেটাই হচ্ছে গিয়ে আল্লাহ ফাকে সন্তুষ্টি লাভের জন্যে আমরা এটা করে থাকি। কারণ পাখি দেখেন, তার রিজিক তো আল্লাহ বণ্টন করে রেখেছেন, সে কোথায় খাবে কি খাবে। একটু ছোট প্রসেসটা আমাদের, যে পাখিদের জন্য একটু খাওয়া দিয়ে রাখলে তারা এসে খেয়ে চলে যায়, নিজের মতো কি এসে একটু খেয়ে আবার চলে যায়। যখন শেষ হয় তখন আমরা আবার রিফিল করে দিই। এক দোয়া রাখবেন আমাদের জন্যে, যাতে আমরা ইনশাল্লাহ আরও বেশি বেশি দান করতে পারি, বেশি বেশি ভালো কাজ করতে পারি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।